রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকে সুন্দর একটি জলাশয় এবং সেখানে একটি নৌকা রাখা রয়েছে এবং জলাশয়টি সুবৃহৎ হওয়ার জন্য মাঝখান দিয়ে সেটি পাট করা আছে। এটি হচ্ছে 2 নম্বর তবলপুর খাদ মগরা হুগলি। এই খাদে কয়েকদিন আগে পাস শুরু হয়েছিল এবং সপ্তাহখানেক টানা পাস চলেছিল। শিকারী বন্ধুরা গিয়েছিলেন, কেউ মাছ পেয়েছিলেন, কেউ পাননি, কেউ বড় মাছ পেয়েছিলেন, কেউ ছোট মাছ পেয়েছিলেন, বিভিন্ন পুরনো মাছগুলো তো বড় মাছ যেগুলো যা খেয়েছিল তার মধ্যে একটি বা দুটি কাতলা ছিল, বাকি ম্যাক্সিমামই কার্প জাতীয় মাছ। এবং ছিপে শিকারী বন্ধুরা কাতলা মাছের পরিমাণটা কম পাওয়ার জন্য কমিটি পক্ষ বা পুকুর মালিক পক্ষ পাঁচটি এক সপ্তাহের জন্য বন্ধ রেখেছেন এবং ওনারা এর মধ্যে মাছ ছাড়ছেন। আজকালের মধ্যে মাছ ছাড়বেন যার ওজন কম বেশি 500 গ্রাম থেকে 2 কিলো পর্যন্ত, এই সাইজের কাতলাটা শুধু ওনারা ছাড়বেন, অন্যান্য মাছ যদি পায় ছাড়বেন। মেনলি কাতলা মাছ ছাড়ার জন্য কয়েকদিন পাস বন্ধ রাখা হয়েছে। পাসটি চালু হবে আগামী বৃহস্পতিবার থেকে, মানে আজ বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার পড়ছে 16 তারিখ। 16 তারিখ থেকে পাসটি আবার নতুন করে চালু করা হবে এবং আপনারা যারা সিট বুক করতে ইচ্ছুক তারা কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন, যে কন্ট্যাক্ট নাম্বার আমি একটু আগে ডিসপ্লে করেছিলাম। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। হ্যাঁ, সে তো আমি দেখেছি। যাবো